এখন যে গরুটি দেখছেন, এটি এই পাড়ার সবচেয়ে বড় বিগ সাইজের গরু। এখন যে গরুটি দেখছেন, এটি এই পাড়ার সবচেয়ে বড় বিগ সাইজের গরু। দেখ দেখ খুশি দা হানি খাওয়া না এখন যে গরুটি দেখছেন, এটি এই পাড়ার সবচেয়ে বড় বিগ সাইজের গরু। পাড়ার মধ্যে প্রায় 20-25টির মতন গরু ছিল, এর থেকে প্রায় 7-8টির মতন নামিয়ে ফেলেছে। এখন আস্তে আস্তে ধীরে ধীরে ট্রলারে যত গরু আছে সবগুলো নামানো হচ্ছে। দেখুন, ট্রলারে যতগুলো গরু আছে তার থেকে অধিকাংশই বড় বড় সাইজের গরু। দেখুন ছোট ছেলেটি কিভাবে গরু নামাচ্ছে ট্রলার থেকে। গরু সাধারণত পানি দেখে নিচে নামতে ভয় পাচ্ছে, তো এই কারণে গরুদেরকে টেনে দড়ি ধরে টেনে নিচে নামানো হচ্ছে। না নামতে চাইলে গরু লেজে ধরলে গরু একটু দ্রুত গতিতে নামে, তো এই কারণে গরু নামানোর সময় একজন গরু গলার রশি ধরে টানে, আরেকজন পিছনে লেজ ধরে নাড়া দেয়। দেখুন গোয়ালিরা কিভাবে গরুদেরকে সুন্দরভাবে ট্রলার ভর্তি করে নিয়ে আসে এবং ট্রলার থেকে নদীর পাড়ে নামায়। এদিকে একটি গরু দেখতে পাচ্ছি, সুতরাং হচ্ছে ট্রলার থেকে নামিয়ে। খুব সুন্দর করে গরুগুলো আস্তে আস্তে নামছে, নামতে একটু অসুবিধা হচ্ছে। যে সেই গরুগুলো নামছে সেই রুটি খুব
দেখুন খুব সহজে গরুগুলো নেমে যাচ্ছে তলার থেকে, তলার থেকে গরু নামানো হচ্ছে এবং নদীতে নামিয়ে বসে করানো হচ্ছে গরু দিয়ে। খুব সুন্দর দৃশ্য।